নমস্কার, আমি নাদিরা। আমি কোচবিহার জেলার দিনহাটা শহরে থাকি। উচ্ছ্বাস পত্রিকাকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার একটি লেখা পাঠ করছি। কবিতাটির নাম বেদবতী, তোমার কাছে। বেদবতী, তোমার কঠোর কোমর জুড়ে এখনো কোনো সাম্রাজ্যের সীমানা। আবার মনে এসো এই কাদা মাটি আর পাট কাঠের ঘরের দেশে। আমি আজকাল স্বপ্নের ভেতর জীবন খুঁজে সাঁতার কাটি, শাশুকে রক্তচক্ষু দেখলে ভুল করে হেসে ফেলি। বেদবতী, আমার জানা নেই তোমার হাত কতখানি চওড়া বা পিঠ কতখানি মোলায়েম ছিল। তুমি বেশ্যা নাকি কোনো পুরুষ সিংহ, নাকি উঁচু কপালের দীর্ঘ নারী? তবে তলোয়ার খেলা আমরা জানি না, প্রতিদিন মরে যাই, কিন্তু চোখ তুলে বুকের আগুনে ঝরসে দিই না কপট মুখ। বেদবতী, আমি ছেলেবেলায় একবার বাঘের মুখ শিকার করেছিলাম। সবাই বড় বড় চোখে তাকিয়ে ভয় চোখ ঢেকেছিল। এখন অনুতাপ বা অনুরোধ করি, শিকার ছাড়া আর যা কিছু। আমি শুনেছি বেদবতী, তুমি ভুখা পেটের উরু স্তনের অর্ধমৃত নারীর পাশে শুয়ে থাকো। এই জীবনে প্রথমবারের মতো আমায় হিংস্র বা পুরুষ বাজ পাখির প্রেমিকা হতে দাও। নমস্কার, ধন্যবাদ।